আসসালামু আলাইকুম সবাইকে, আমি নাব্বির ইতালি পাদবা থেকে বলছি। আমরা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে থাকি যেখানে বাংলা ভাষার সাহায্যে ইতালিয়ান এবং বাংলা ভাষার সাহায্যে ইংরেজি ভাষা শেখানো হয়, কিন্তু এ প্রথম আমরা বাংলা ভাষার সাহায্যে ইতালিয়ান এবং ইংরেজি একসাথে শিখতে পারবো। চলুন আমরা একসাথে ভাষা শিখি। আজকে আমরা করব লেসন 17, কোর্স 1। যারা কোর্স 1 এর পাশাপাশি অন্যান্য যেসব কোর্সগুলি রানিং আছে তারা দেখেননি, তারাগুলি দেখবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে নাব্বির ইউটিউব। আজকে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব তা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্টে প্রোগ্রেসিভ। আমরা দেখব এগুলি কিভাবে গঠন করা হয় ইতালিয়ান এবং ইংরেজি ভাষায়। প্রথমত ইংরেজি ভাষায় প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মটি গঠন করতে হলে আমাকে টু বির সাথে ভার্বের আইএনজি অ্যাড করতে হবে, ওকে। আর ইতালিয়ান ভাষায় আমার ভার্ব স্টারে ইউজ করতে হবে, এর সাথে আমার জেরুন্দিও প্রেজেন্টে যে ভার্বটা ওই ভার্বটা আমার অ্যাড করতে হবে। যেমন আমরা কয়েকটি এক্সাম্পল দেখি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমি ইংরেজি ভাষায় বলি আই এম ওয়ার্কিং, আমি কাজ করতেছি, যেটা একটা রানিং অবস্থা বোঝাচ্ছে। ইতালিয়ান ভাষায় আমি বলছি ইও এস্তো লাভোরান্দো, তো এখানে আমি ভার্ব স্টার ইউজ করছি আমার জন্য ইও এস্তো, আর জেরুন্দিও ফর্মটা হচ্ছে ভার্ব লাভোরারে, লাভোরারে থেকে লাভোরান্দো, আমি কাজ করি ইও লাভোরো, আমি কাজ করতেছি ইও এস্তো লাভোরান্দো, ওকে। এটাকে জেরুন্দিও বলে, জেরুন্দিও প্রেজেন্টে। নেগেটিভ ফর্ম কি হচ্ছে? আই এম নট ওয়ার্কিং, আমি কাজ করছি না। ইও নন এস্তো লাভোরান্দো, আমি কাজ করছি না। এস্তো লাভোরান্দো থেকে নেগেটিভ ফর্মে হয়ে যাচ্ছে নন এস্তো লাভোরান্দো। ইন্টারোগেটিভ ফর্মে আর ইউ ওয়ার্কিং, তুমি কি কাজ করছো, করতেছো? টু এস্তাই লাভোরান্দো, প্রশ্নবোধক চিহ্ন। আর ইন্টারোগেটিভ নেগেটিভে হচ্ছে ইজেন শি ওয়ার্কিং, সে কি কাজ করছে না? লাই নন এস্তো লাভোরান্দো, ওকে। লাই এখানে থার্ড পার্সন সিঙ্গুলারে বোঝাচ্ছে। তো এখানে যেটা দেখলাম যে ইতালিয়ান ভাষায় তো ভার্বটা চেঞ্জ হচ্ছে পার্সন অনুযায়ী, কিন্তু ভার্বের যে গঠনটা জেরুন্দিও লাভোরান্দো এটা সেম থাকে প্রত্যেকটা ব্যক্তির জন্য। যেমন আমি এখানে ইউজ করছি ইও স্তো লাভোরান্দো, তু স্তাই লাভোরান্দো, লুই বা লাই স্তা লাভোরান্দো। সুতরাং লাভোরান্দো জেরুন্দিও ফর্মটা আমার প্রত্যেকটি পার্সনের জন্য সেম থাকে, আমার চেঞ্জ হবে শুধুমাত্র ভার্ব স্টারের যে ফর্মটা প্রেজেন্ট ফর্মটা ওইটা আমার পরিবর্তন হবে। ইউস্ত তু স্তাই লুই স্তা নয় স্তিয়াম লুই স্তাতে লোর স্থান, ওকে। আর ইংরেজি ভাষায় আমার অক্সিলারি ভার্বটা ইউজ হচ্ছে আই এম ওয়ার্কিং, ইউ আর ওয়ার্কিং, হি ইজ ওয়ার্কিং আর শি ইজ ওয়ার্কিং, উই আর ওয়ার্কিং, ইউ আর ওয়ার্কিং অ্যান্ড দে আর ওয়ার্কিং। তো এখানে অক্সিলারি ভার্বটা চেঞ্জ হচ্ছে কিন্তু ওয়ার্কিংটা সেম থাকছে প্রত্যেকটি ব্যক্তির জন্য। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। কিছু পার্টিকুলার অ্যাটেনশন আমরা প্রয়োগ করব কয়েকটি ক্ষেত্রে। যেমন যেসব ইংরেজি ভাষায় শব্দে লাস্টে ই থাকে, মিউট মিউট থাকে, আই মিন এটা উচ্চারণ হয় না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে এ ইটা উঠে যায়। যেমন রাইট থেকে হচ্ছে রাইটিং, আমি রাইটের লাস্টে ইটা আমি উঠিয়ে ফেলছি, আমি যখন প্রেজেন্ট ফর্ম গঠন করবো। রাইট থেকে হচ্ছে রাইটিং, হ্যাভ থেকে হচ্ছে হ্যাভিং। আর ইংরেজি শব্দ যখন লাস্টে ওয়াই থাকে, এটা ওয়াইটা রয়ে যায়, এটা এটা উঠানো হয় না। যেমন স্টাডি থেকে স্টাডিং, ক্যারি থেকে ক্যারিং, ওকে। তারপর কিছু কিছু শব্দ আছে যেমন মনোসিলেবল বা বি সিলেবলের ক্ষেত্রে লাস্ট সিলেবলে যখন অ্যাকসেন্টটা থাকে তখন এটা ডাবল হয়ে যায় লাস্টের অক্ষরটা। যেমন সুইম থেকে সুইমিং, রিফার থেকে রিফারিং, ওকে। আর যখন ইংরেজি ভাষায় শব্দের শেষে আই ই থাকে তখন এটা হয়ে যায় ওয়াই। যেমন লাই হয়ে যাচ্ছে লাইং, ডাই হয়ে যাচ্ছে ডাইং, ওকে। এটা কিছু ব্যতিক্রম হয় প্রত্যেকটি ভাষা, তো ইংরেজি ভাষার কিছু কিছু শব্দে এই ব্যতিক্রমটা হয়ে থাকে। তারপর আমরা এখন কয়েকটা বাক্য গঠন দেখি। সাধারণত আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ কখন ব্যবহার করি? যখন কোনো অ্যাকশন আমরা কোনো ঘটনা যেটা ঘটছে, যেটা রানিং আছে এটা আমি বর্ণনা করব। যখন কোনো কিছু ইন কোর্স দিস বলজিমেন্ট, তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ ব্যবহার করব। যেমন বেপে ইজ ইন দ্য সিটিং রুম, হি ইজ ওয়াচিং টিভি। বেপে হচ্ছে একটা ছেলের নাম, ইতালিয়ান ছেলের নাম। বেপে ইজ ইন দ্য সিটিং রুম, সে সিটিং রুমে আছে। হি ইজ ওয়াচিং টিভি, সে টিভি দেখছে,
বা দেখতেছে, ওকে? সুতরাং যেটা সে এখন করছে বা করতেছে, ওকে? ইতালি ভাষায় আমি কি বলবো? বেপ্পে এ ইন সালোত্তো স্টা গুয়ার্দান্দো লা টেলিভিশনে। এখানে আমি হি ইজ ওয়াচিং কে স্টা গুয়ার্দান্দো বলে প্রকাশ করছি। এখানে একটি বিষয় হলো ইংরেজি ভাষায় যেমন আমি হি শি আই ইউ মেনশন করতে বাধ্য হই, ইতালিয়ান ভাষায় আমি এটা মেনশন করার প্রয়োজন হয় না। এটা আমি অন্যান্য লেসন গুলোতে বলেছি, যেমন আমি কিন্তু বলছি না যে বেপ্পে এ ইন সালোত্তো লুই স্টা গুয়ার্দান্দো লা টেলিভিশন, এখানে লুই বলার প্রয়োজন হয় না, হয় না, কারণ স্টা দ্বারা আমি থার্ড পার্সন সিঙ্গুলারে বোঝাচ্ছি। ওকে, নেক্সট যে এক্সাম্পলটা হচ্ছে আই এম হ্যাভিং এ গ্রেট টাইম ইন দিস পিরিয়ড মি স্টো ডিভার্টেন্দো মোলতিসিমো ইন কোয়েস্তো পিরিয়ডো। এখানে আই এম হ্যাভিং প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে যে আমি এই সময়টা বোঝাচ্ছি, আমরা যখন ভ্যাকেশনে যাই তখন আমরা ওই সময় অনেক এনজয় করি, তো ওই সময়কালটা বোঝানো হচ্ছে যে আমি ওই সময় ওই কথাটা আমি বলছি। ওকে, মি স্টো ডিভার্টেন্দো মোলতিসিমো ইন কোয়েস্তো পিরিয়ডো। প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মটা কিছু কিছু ক্ষেত্রে ইউজ হয় না, যেমন কোন কোন ক্ষেত্রে? যখন আমি কোন ভার্ব প্রকাশ করব, যে ভার্ব দ্বারা আমি আমার ইচ্ছাকে প্রকাশ করব, যেমন উইল, বলুন তা যখন প্রকাশিত হবে, যেমন টু ওয়ান্ট বা বলে রে, এক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ ইউজ হয় না। তারপরে যখন আমি আমার স্টেটস অফ মাইন্ড প্রকাশ করব, স্টাতি দিলাম মেনতে, ফর এক্সাম্পল টু নো সাপেরে বা কোন সেরে, টু লাইক পিয়াচেরে, এইসব ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউসটা ইউজ হয় না। আরেকটা ক্ষেত্র হলো যখন ইনভলন্টারি পারসেপশন, পারসেপশন ইনভলন্টারিয়া, যেমন টু সি, পেদেরে, টু হিয়ার, টু দিরে, এইসব ক্ষেত্রে আমি প্রেজেন্ট কন্টিনিউস বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ ইউজ করি না। সাধারণত ক্যান ব্যবহারটা ইউজ হয়ে থাকে ইংরেজি ভাষায় ইনভলেন্টারি পারসেপশনের ক্ষেত্রে, যেমন ক্যান ইউ সি দেম, তুমি কি তাদেরকে দেখতে পাও, নিবেদি বা হি শিয়া বেদারলি, ইতালি ভাষায় আমি যেটা বলি ক্যান ইউ সি দেম। ওকে, তো এখানে ইতালি ভাষায় আমরা যেটা দেখতে পাচ্ছি আমি দুই ভাবে প্রকাশ করতে পারছি, একটা হলো লি বেদি, এখানে এল আই লি, এই লিটা হচ্ছে থার্ড পার্সন প্লুরালে, প্লুরালকে মেনশন করছে, আই মিন দেম। এটা আমার যে সহজ উপায় ইতালিয়ান মধ্যে কথা বলা কোর্সটা আছে, আপনার ওটা ফলো করবেন, ওটার মধ্যে এটা বিষয়ে আলোচনা করা আছে। বা আরেকটি অপশন হলো রিয়েশি আ বেদেল্লি, রিয়েশি আ বেদেল্লি ব্যর্ব রিউশিরে। ওকে, একটা জিনিস মনে রাখবেন, আমি যখন এই ভার্বটা ইউজ করবো তখন অবশ্যই এই ভার্বের লাস্টটা আমাকে আ অ্যাড করতে হবে, রিয়েশি আ, তারপর আপনারা যে ভার্বটা বলবেন ওই ভার্বটা সম্পূর্ণ ফর্ম ইনফিনিটিভ ফর্মটা আপনার ব্যবহার করবেন। আর এখানে বেদের লি, বেদের পর এল আই অ্যাড হয়েছে, এখানে লি দ্বারা ওই থার্ড পার্সন প্লুরাল কে মেনশন করা হচ্ছে, বা আমি ভাবে বলতে পারি রিশি আর বেদের লোরো, এই লোরোটাকে আমি সংক্ষিপ্ত আকারে বলছি রিশি আর বেদের লি, সেম রিশি আর বেদের লোরো বা রিশি আর বেদের লি, শোনো লাস্ট সাকাওজা। ওকে, আর নেগেটিভ সেন্স আমি কি বলছি, আই ক্যান্ট হিয়ার ইউ, আমি তোমাকে শুনতে পাই না। ফর এক্সাম্পল আমি হয়তো ফোনে কথা বলছি, হঠাৎ করে লাইনে ডিস্টার্ব হলো, যখন অপর প্রান্তে যে ব্যক্তি আমার সাথে কথা বলছে তাকে আমি কি বলবো, আই ক্যান্ট হিয়ার ইউ, নন তি সেন্তো, নন তি সেন্তো বা নন রিয়েস্কো আ সেন্তিরতি, নন রিয়েস্কো আ সেন্তিরতি। ওকে, তো এইসব ক্ষেত্রে আমি কন্টিনিউস ফর্মটা ইউজ করছি না, আমি প্রেজেন্ট ফর্মটা ইউজ করছি ইটালিয়ান এবং ইংরেজি দুটো ভাষায়। ওকে, আর ইটালিয়ান ভাষায় ক্যানের ইউজটা রিয়েস্কো দ্বারা আমি প্রকাশ করতে পারি, বিভিন্ন আমার এক্সাম্পল আছে অন্যান্য কোর্সে, আপনারা অন্যান্য কোর্সগুলি ফলো করার চেষ্টা করবেন, আস্তে আস্তে জিনিসগুলি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আশা করি আমরা আজকে কম বেশি বুঝতে পেরেছি কিভাবে আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মটা ইউজ করবো। এটার আরো অনেক ব্যাখ্যা থাকবে সহজ উপায় ইতালিয়ানের মতো কথা বলা এই কোর্সে, সুতরাং যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ওই কোর্সটি ফলো করার চেষ্টা করবেন। বেসিক্যালি কোর্সটি একদম ইতালিয়ানদের, ইতালিয়ান যারা শিখতে চায় তাদের জন্য, যারা একদম জিরো লেভেল থেকে শুরু করতে তাদের জন্য প্রযোজ্য, এবং যারা একদম মিডিয়াম স্টেট আসার পর থেকে শুরু করতে চায় তাদের জন্য ওটা প্রযোজ্য, কারণ অনেক গ্রামাটিক্যাল কারেকশন আমি করে থাকি ওই কোর্সে। সুতরাং ওই কোর্সটা আপনার ডিটেলস আকারে ফলো করলে আপনার অনেক কিছু কারেকশন করতে হবে ইনশাল্লাহ।
আর কোর্স ওয়ান এর পাশাপাশি আমার কোর্স টু, কোর্স থ্রি, কোর্স ফোর রানিং আছে, আপনারা ওই কোর্স গুলি ফলো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত রইলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।